ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ, আশা করি সবাই অনেক ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা হলো আপনারা ফ্লিপকার্ট থেকে কীভাবে ফোন নেবেন, আপনারা এক টাকাও লাগবে না, মানে আপনারা লোন হিসাবে কীভাবে একটি ফ্লিপকার্ট থেকে একটি ফোন নিতে পারবেন একদম ফ্রিতে। মানে দেখুন, এখান থেকে যদি ফার্স্টে আপনারা একদম ফ্রিতে পাবেন, তারপরে আপনাদেরকে মাসে যতগুলো টাকা পড়ে আপনাকে অত টাকা দিতে হবে। ধরুন মাসে আপনাদেরকে 500 টাকা বললো, মানে মাসে আপনাদের 1000 টাকা বললো। আপনি যদি 9 মাস করতে চান, আপনি যদি 12 মাস করতে চান, তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। আর যারা নিতে চাচ্ছেন বা কিছুদিন পিছিয়ে নেবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। সো ফ্রেন্ডস, চলুন বেশি কথা না বেড়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটা। শুরু করার প্রথমে চ্যানেল নতুন দর্শক গতকাল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো লেডি স্টার্ট, সর্বপ্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের ফ্লিপকার্ট অ্যাপসটি আমাদের ওপেন করতে হবে। ঠিক আছে, আমরা ফ্লিপকার্ট অ্যাপসটি ওপেন করব। ফ্লিপকার্টটি ওপেন করার পর আমাদের কাছে এরকমই একটা ইন্টারফেস চলে আসবে, যা আপনাদের সকলেরই জানা রয়েছে। আমরা কী করবো, যে কোনো একটা ফোন এখানে সুইচ করবো, যে কোনো একটা ফোন এখানে চুজ করলাম। চুজ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো ফোন মাইক্রোম্যাক্স রয়েছে, আমাদের ইন্ডিয়ার ফোন। আমরা কী করবো, আমরা মাইক্রোম্যাক্সটা ইন্ডিয়ার মধ্যে আমরা দেখে নিব। ঠিক আছে, আমরা এখানে কী করবো, মাইক্রোম্যাক্স বলে এখানে আমরা সার্চ করব। তো সরি, এখান থেকে মাইক্রোম্যাক্স বলে আমরা এখান থেকে সার্চ করব। আমরা যখন মাইক্রোম্যাক্স বলে সার্চ করব, তখন আমাদের কাছে অনেকগুলো ফিচার আসবে, অনেকগুলো ফোন আসবে। জাস্ট আমাদের যে ফোনটার প্রয়োজন আমাদের, আমি ধরুন আপনাদেরকে দেখানোর জন্য আমি এই ফোনটা এখান থেকে চুজ করলাম। মানে ফোনটি এখানে প্রাইসও ভালো রয়েছে, 17,000 প্রাইস। মানে এখানে ফিচারগুলো অনেক ভালো দেওয়া রয়েছে, এটা গেমিং একটা ফোন, তার কারণে আমি আপনাদেরকে এটাই চয়েস করে দেখাবো। এখান থেকে প্রসেসর অ্যান্ড আপনারা সব কিছু এখান থেকে দেখতে পারেন। এখান থেকে প্রসেসর ঠিক আছে, মিডিয়াটা খেলো G85, মানে এটা আপনারা গেমিংও ভালো করতে পারেন। ক্যামেরাও ঠিক আছে, মানে 48 মেগা প্লাস 16 মেগা। তো আমরা এটা কী করবো, আমরা একটা বাইনাওদেরকে টাচ করে দিব। বাইনাতে টাচ করার পর কিছুক্ষণ এখান থেকে ওয়েট করার পর স্কিপ অ্যাট কন্টিনিউ টাচ করবো। কন্টিনিউ টাচ করার পর এখান থেকে আবার কন্টিনিউ টাচ করবো। আপনারা দেখে নেবেন আপনাদের অ্যাড্রেস ভালোভাবে আসে কি নাই। ঠিক আছে, আমরা কী করবো, আমাদের অ্যাড্রেসগুলো ভালো করে দেখে অ্যান্ড লাস্টে আমরা পেমেন্টসে যাবো। আমার যখন পেমেন্টসে যাবো, তখনই আমাদের যেটা মেন কাজটা হলো, আমাদের মেন কাজটা তো আমাদের ক্যাশ অন ডেলিভারি তো অলরেডি নেই। তো আমরা কী করবো, আমাদের হয়তো লোনের ফোনটা দরকার পড়বে, আমাদের লোনটায় আমাদের ফোনটা নিতে হবে। ঠিক আছে, মানে এই হিসাবে অনেক ভাই আপনারা অনেক ভিডিও দেখেছেন। ঠিক আছে, তো আমরা এখন কী করবো, EMI ইয়েস এটা আমরা কী করবো সিলেক্ট করে কন্টিনিউতে একটা টাচ করে দিব। আমরা যখন কন্টিনিউতে টাচ করবো, তখন আমরা কিছুক্ষণ এখান থেকে ওয়েট করবো। ওয়েট করার পর আমাদের যেটা হলো, আমাদের কোন ব্যাঙ্কটার আমাদের ক্রেডিট কার্ড রয়েছে। ঠিক আছে, আমাদের কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমাদের ক্রেডিট কার্ড রয়েছে। ধরুন আমাদের এখানে অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড মানে এখানে ফ্লিপকার্ট, অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড, HDFC মানে এরকম অনেক, ICICI এখানে, SBI মানে আমি কী করবো আপনাদেরকে SBI ক্রেডিট কার্ড একটা টাচ করবো। SBI ক্রেডিট কার্ড টাচ করার লগে লগে আমি একবার একদম তলের দিকে চলে আসবো। তলের দিকে যদি এখানে আমি টাচ করি, তাহলে এখান থেকে দেখতে পারেন আপনারা, মানে আপনাদেরকে 12 মাসের জন্য আপনাদের ফোনটি দিয়ে দিবে। মানে এখান থেকে আপনাদের মাসে 1500 টাকা করে এখান থেকে দিতে হবে, মানে কোম্পানিকে। ঠিক আছে, আমরা কী করবো, কন্টিনিউ টাকা টাচ করে দেবো। কন্টিনিউতে টাচ করা তার কিছুক্ষণ পর্যন্ত অল্প ওয়েট করবো। ওয়েট করার পর এখান থেকে কার্ড নাম্বার বলে একটা অপশন রয়েছে, কার্ড নাম্বার যেটা আপনাদেরকে ক্রেডিট কার্ডে যেটা ফার্স্ট নাম্বার থাকে, মানে ওই ফার্স্ট নাম্বারটা দিবেন। তারপরে এখান থেকে আপনাদের ডেট অফ বার্থটা দিয়ে এখানে সব কিছু সিলেক্ট করে দিয়ে, তারপর এখানে সিপ কোড মানে CVV কোড, মানে আপনাদের ক্রেডিট কার্ডের ব্যাক সাইডে যেটা আপনাদের 4টি নাম্বার দেওয়া রয়েছে, 4টি নাম্বার এখানে টাইপ করে দিবেন। 4টি নাম্বার টাইপ করে দিয়ে এখানে কন্টিনিউতে টাচ করে দেওয়ার পর আপনাদের 7 দিনের মধ্যে আপনাদের ফোনটি ডেলিভারি হয়ে যাবে। সো ফ্রেন্ডস, আমার ফোনটি পারচেস করবো না, তাই আপনাদেরকে শুধুমাত্র দেখালাম। সো ফ্রেন্ড, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, আর আপনার বন্ধুবান্ধবকে দেখার জন্য সুবিধা করে দেবেন। আর চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর নেক্সট ভিডিও যদি পাওয়ার জন্য, যদি আপনারা যদি চান নেক্সট ভিডিও কী ভিডিও নিয়ে আপনাদেরকে ভালোভাবে আপনারা কমেন্ট করে জানাবেন, ওই বিষয়ে আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো। খুদা।